আজকেরে যাব আমাদের এখান থেকে এগরা, মানে এখান থেকে প্রায় 12 ঘন্টার মতো রাস্তা, আপ ডাউনে 24 ঘন্টার মতো সাইকেল চালাতে হবে আমাকে। তো দেখা যাক, এত পরিশ্রম করছি, যদি কিছু ফলাফল পেতে পারি। ঠিক আছে, তো দেখুন, এই হচ্ছে এগরা, আর যাব ওখানটায়। রোডটা খালি দেখুন একবার, ব্যাপক ব্যাপক মাদুল চলে গেল, ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছিল। হ্যালো গাইস, আমি শুভঙ্কর, আর বাংলা ব্লগ ফলো চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। তো আজকে যাব কাঁথি, ঠিক আছে, বক্স কম্পিটিশন দেখতে সাইকেল চালিয়ে। তো মোটামুটি ধরুন 90 কিলোমিটার রাস্তা, মানে 180 কিলোমিটার আমাকে জার্নি করতে হবে। তো ওই জন্য বেরিয়ে পড়েছি সকালবেলা, ধরুন 5:30টার মতো বাজে বেরিয়ে পড়েছি। এবারে চলুন, তাহলে রায়চকে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, মোটামুটি রায়চকে পৌঁছে গিয়েছি, টিকিট ফিকিট কেটে এই সাইকেল নিয়ে চলছি, এবারে ওই পারে যাই। ঠিক আছে, তো আপনারা সঙ্গে থাকুন। তো মোটামুটি কুড়হাটি পৌঁছে গেছি। তো এখান থেকে ম্যাপ খুলে নিয়েছি, দেখি কতটা রাস্তা মোটামুটি যেতে পারি। তো 90 কিলোমিটার দেখাচ্ছে, ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, মোটামুটি নতুন রাস্তা হয়েছে, রাস্তার খুব একটা অবস্থা ভালো নয়। আমার ভয় হচ্ছে না যেন সাইকেল টাইকেল না যেন লিক যদি হয়ে যায়। ব্যাস, আমি মোটামুটি প্রায় আধা ঘন্টা সাইকেল চালাবার পরে মোটামুটি একটু ভালো রাস্তা পেয়েছি। তো এবারে চলতে থাকি, এইমাত্র চার মাথার মোড় ক্রস করে, ঠিক আছে, তো এই রাস্তাটা যাচ্ছি। ঠিক এই রাস্তাটার নাম ঠিক বলতে পারছি না, ম্যাপে দেখে বলতে হবে। ভালো রাস্তা, খারাপ না, দেখা যাক কতদূর যেতে পারি। এই মন্দিরটা টপকে এসে এখান টোকায় ধরুন আধা ঘন্টা 10 মিনিটের মতো দাঁড়িয়ে নিই, তারপর আবার দেবো জল টল খেয়ে নিই। ঠিক আছে, নয় অনেকটা দূর রাস্তা, তো কষ্ট হবে প্রচন্ড। মনে হয় হাই রোড ধরে ফেলেছি। ঠিক আছে, এবার যাই, স্পিডে যাবো। এবারে সব রাস্তাই সব থেকে বেস্ট রাস্তা, তো এই রাস্তাতে যাচ্ছি, মানে খুবই একটা ভালো লাগছে এই রাস্তায় যেতে, কারণ পুরো সমান রাস্তা, মানে তো যে হাই রোডই হবে। ঠিক আছে, তো যাই, আপনারা দেখতে থাকুন। তো হালকা ফুলকা বলতে ওই লঞ্চে একটা চিড়ে বাজা কিনেছিলাম, চিড়ে বাজাটা একটুখানি খেয়ে নিলাম, হালকা ফুলকা টিফিন করে নিলাম। রোডটা খালি দেখুন একবার, ব্যাপক ব্যাপক সাইকেল চালিয়ে মজা যা, আর কিছু বলারই নেই। কোন ব্রিজের উপরে এসে আমি পড়েছি আমি ঠিক জানি না। ঠিক আছে, ব্রিজটা ভালো, ঠিক আছে, লোকজন নেই, কম লোকজন, একটা কম, দু সাইডে লেন করা আছে, দু সাইডে যাচ্ছে আর কি। তো আপনারা দেখতে থাকুন, ব্লকটা খুবই সুন্দর হতে চলেছে। ঠিক আছে, খালি ঢালটা দেখুন, মানে কি করে নি ছেড়ে দিয়েছি। ঠিক আছে, আরে যেতেই আছে সাইকেল, আস্তে আস্তে যাক যতদূর যাবার, তারপরে আছি তো আমি। রাস্তাটা ভালো বলে অতটা কিছু মনে হচ্ছে না, কারণ যেতেই আছি। ঠিক আছে, তো দেখা যাক কত পর্যন্ত যেতে পারি বিনা প্যাডেলে, তারপর চালাবো সাইকেল, যাবই। একটু আগে একটা কাকার কাছে পেপসি যেরকম বাক্স হয় ওরকম বাক্স দেখে গেলাম, তো জিজ্ঞেস করলাম যে পেপসি আছে কাকা, বলতে বলছে না দই আছে। তো দইটা খেয়ে দেখলাম, দারুণ দইটা বানিয়েছিল, ঘরে নাকি বানায়। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ঠিক আছে, ভাই সামনে দেখা যাচ্ছে মানে বিশাল বড় একটা ঢাল, এটা মানে কি বলবো, অনেকটাই ঢাল আছে, সাইকেল নিয়ে উঠতে পারবো নাকি জানি না, ঠিক চেষ্টা করবো। হ্যাঁ,
তো চেষ্টা করতে থাকবো যতটা পারবো। তো ফাইনালি ঢালে উঠে পড়েছি, অনেক কষ্ট হলো, ঢাল না বাল। তো আপনারা দেখতে থাকুন, ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে, ঠিক আছে। কার গাড়ি দিচ্ছে বাঁশ, ট্রেনে পালিয়ে যাচ্ছে গাড়ি। অনেক আগে দেখেছিলাম এই গাড়িটাকে, মানে এক সাইডে দাঁড় করিয়েছিল বলে নো পার্কিং এ মনে হয় তুলে নিয়ে যাচ্ছে। কত রাজ্যে সব, ও ঢালটা ব্যাপক ঢাল, এদিক দিয়ে মনে হয় আমাকে যত সম্ভব বাঁদিকে নিতে হবে। তো আপনারা দেখতে থাকুন, আমি ঢাল থেকে নেমে যাই। আর সামনে মনে হচ্ছে পুলিশ আছে, ওখানে দাঁড়িয়ে আছে। আবার একটা হাই রোডে উঠে পড়েছি, হাই ভগবান কি হবে এরম হলে। তো আপনারা দেখতে থাকুন, হাই রোডে আবার উঠে পড়েছি। এই সামনে দিয়ে একটা মাছলা চলে গেল, ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছিল। রাস্তাটা খালি দেখুন, মানে মধ্যেখানে গাড়ি যাবার রাস্তা, সাইড থেকে হেঁটে যাওয়া বাইক যাওয়া এসবের রাস্তা, আবার দু সাইডেই মানে কত চওড়া রাস্তা। যদি মানে একসঙ্গে জয়েন করা হতো তাহলে পাঁচটা বাস অবশ্যই চলে যেত বাসের উপর থেকে। তো হালকা ফুলকা মানে টিফিন করে নিলাম, মানে এনার্জি একদম ছিল না বললেই চলে, তার জন্য হালকা ফুলকা টিফিন করে নিলাম। মনে হয় 50 কিলোমিটারের মধ্যে এখনো বাকি আছে, তো দেখা যাক। আর ওই সামনে ব্রিজটা আছে, ব্রিজটা ক্রস করি। এই ব্রিজের পাশে একটা মন্দির আছে, কি মন্দির মানে কালী মন্দির আছে, কালী মন্দিরের ছবি আঁকা। যাচ্ছি এখন, আর এইসব বাস ফাস আসছে, খুবই একটা সুন্দর ব্রিজ। এটা মনে হচ্ছে খাল নাকি নদী তা ঠিক বলতে পারছি না। এইবারে আর এইবারে দৃশ্যটা খুবই সুন্দর। আর এই যাচ্ছে ভারতের গাড়ি, ব্রিজটা নড়ছে, সিরিয়াসলি বলছি ব্রিজটা নড়ছে। হ্যাঁ আগে পালাই, আমি যেই দোকানটায় মুড়ি খাচ্ছিলাম ওই দোকানে জিজ্ঞাসা করলাম যে এগুলা কোন সাইডটাই পড়ে, তো শুনেই তো আঁক করে উঠল, বললে এত দূর রাস্তা আপনি কি করে যাবেন। তো সামনে একটা ওভারব্রিজ ছিল, সেই ওভারব্রিজটা এখন পর্যন্ত কাজ চলছে, নাহলে কোনোদিন তো ওভারব্রিজের উপরে সাইকেল থেকে যাইনি। তো সাইড থেকে রাস্তা খোলা আছে, সাইড থেকে যাচ্ছি। বলবো মুখ পুরো লাল হয়ে গেছে, প্রায় ধরুন 4 ঘন্টা সাইকেল চালানো হয়ে গেছে, এখনো 4 ঘন্টার মতো বাকি আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। সবে বৃন্দাবনপুর পর্যন্ত পৌঁছালাম, তো এই পর্যন্তই আজকের, আবার পরের পার্ট 2 তে দেখবে।